আমার বাবা খুবই ব্যস্ত একজন মানুষ, দুই দণ্ড কোথাও যে স্থির হয়ে বসবে সে সময়টুকু তার নেই। যেহেতু স্যারার বাবা কর্মব্যস্ততার কারণে আমাদের নিতে আসতে পারেনি, তো বাবাকে বলেছিলাম যে চলে যাব, মেয়েরও মাদ্রাসা আছে। তো ঠিকই সে সময় বের করে একদিনের জন্য আমাদের দিতে চিটাগং আসলো। সত্যি বাবা মা সন্তানের জন্য যা করে তা হয়তো দুনিয়ার জমিনে আর কেউ করবে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই তো আমরা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে চিটাগং এসে পৌঁছালাম। তারপর মায়ের দেয়া রান্না আনপ্যাক করলাম। আমার মা সব সময় আসার সময় রান্না করা তরকারি দিয়ে দেয়, যাতে এসে আমাকে রান্নার ঝামেলা পোহাতে না হয়। সত্যি মায়েরা বুঝি এমনই হয়। এখানে ছিল গরুর গোশত ভুনা, আর তার মেয়ে জামাইয়ের জন্য কাতল মাছের মাথা ভুনা। তো আমি এগুলো সুন্দর করে গরম করে নিব। তারপর আমার বাবা ফ্রেশ হয়ে নিচে চলে গেল, আর সাথে নিয়ে এলো লাল শাক আর পুঁই শাক, এই যে গত ভিডিওতে শাক বাজার দেখিয়েছিলাম সেখান থেকে। আর শাপলাটা গাড়ি থেকে নেমে নিয়েছিল, সারা শাপলা নিবে বলেছিল সেজন্য। আর এনেছিল পরোটা, যাতে আমাকে নাস্তার ঝামেলা পোহাতে না হয়। সাইদ তার নানা ভাইয়ের সাথে খেলছিল মাশাআল্লাহ, সে অনেক খুশি ছিল কারণ সে তার বাবাকে 1 সপ্তাহ পরে কাছে পেয়েছে সেজন্য। তো এখানে ও সুন্দর খেলা করছিল। তারপর আমরা সবাই মিলে সকালের নাস্তা করে নিব। তো আমি সকালের নাস্তায় আমার দুই বাবার জন্য দিয়েছিলাম ডিম পোস্ট, দোকানের কেনা লুচি পরোটা, আর আমার মায়ের রান্না করা গোশত ভুনা। এগুলো দিয়ে আমরা নাস্তাটা সেরে নিব। তারপর সবাই মিলে ঘুমিয়েছিলাম, যেহেতু গাড়িতে ঘুম হয়নি। আর আমার বাবা রাতে আবার ঢাকা ব্যাক করবে, আর আমরাও যদি একটু ঘুমাই তাহলে শরীরটা ভালো লাগবে, সেজন্যই আর কি সবাই ঘুমিয়েছিলাম। যেহেতু বাবুও ঘুমিয়েছিল সে কারণে আমিও একটু ঘুমিয়েছিলাম, এছাড়া তো আর ঘুমানো হবে না সেজন্য। তো ঘুম থেকে উঠে দেখি বেলা বাজে 12টা, আমি আর বাবু উঠে গিয়েছি, আর ওদের বাবা তার অফিস টাইমে উঠে রেডি হয়ে চলে গিয়েছে, আমাদের আর ডাক দেয়নি। তারপর বাবুকে খাইয়ে ওকে কিছু সময় দিলাম, আর আমি শাপলা শাকগুলো বেছে রেডি করে রাখলাম। তারপর বাবুকে কিছু সময় দিচ্ছিলাম, ও মাশাল্লাহ একা একা বিছানা থেকে নামতে পারে। তো এই তো বিছানা থেকে নেমে সারা ঘরে মাশাল্লাহ হেঁটে হেঁটে খেলাধুলা করবে। আমি যতই কাজ করি একটু পর পর ওকে চেক করতে হয় ও কি করে না করে। এই তো দেখেন চার্জারের তার ধরতে চাচ্ছে। বাচ্চারা এমনই হয় যে সমস্ত জিনিস দিয়ে ওদের বিপদ হতে পারে, ওগুলো দিয়ে ওরা খেলতে পছন্দ করে। ওয়াশরুমের দরজা খোলা পেলে একা একা ওয়াশরুমে ঢুকে যায়, এই অবস্থা। তো আমরা সবসময় ওয়াশরুমের দরজা লাগিয়ে রাখি এবং দরজার সিটকেনি গুলো খেয়াল করি যেন ও লাগাতে না পারে, ওই রকম করে রাখি। তো বাচ্চারা এটা করবে, এটা কমন বিষয়। তো আমি ওকে সুন্দর মতো গোসল করে খাইয়ে ঘুম পাড়িয়ে চলে আসলাম দুপুরের রান্নায়। যেহেতু সবাই জার্নি করে এসেছি আর বাবাও চলে যাবে, থাকবে না, তাই ভাবলাম অল্প মশলার রেসিপি তেহারি রান্না করি। আর এটা রান্না করতে বেশি সময়ও লাগে না আর খেতেও মজা হয়। তো তেহারি রান্নার জন্য আমি একটা মশলা বানিয়ে নিব। এখানে কিছু পরিমাণে দারচিনি, আর 10 থেকে 12টা এলাচ, জয়ফল আর অর্ধেকটা জয়ফল আর কিছুটা জয়ত্রী দিয়ে একটা গুঁড়া মশলা তৈরি করে নিব। আর এখানে আমি চর্বিওয়ালা গরুর গোশত 1 কেজি পরিমাণের সুন্দর করে ছোট ছোট করে কেটে ওয়াশ করে নিয়েছি। আমি আজকে 1/2 কেজি চালের তেহারি রান্না করব। তো আমি এখানে 1 কেজি গরুর গোশত দিব, আর গোশতটা যদি আপনার চর্বিযুক্ত হয় তাহলে তেহারিটা খেতে অনেক টেস্ট হয়। তো এই তো রান্নায় চলে এলাম। তেহারি রান্নার জন্য তেলটা অনেক বেশি পরিমাণে দিতে হয়, কারণ এই 1 তেলেই পুরো রান্না কমপ্লিট করতে হবে সেজন্য। তো তেলটা গরম হয়ে আসলে এখানে পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিব। এভাবে আপনারা তেহারি রান্না করে দেখতে পারেন, এটা রান্নাও সহজ এবং খেতেও অনেক মজা হয়। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে 1 টেবিল চামচ
আদা বাটা আর 1.5 চা চামচ হলো রসুন বাটা অ্যাড করব। তেহারি রান্নায় বেশি মশলা লাগে না। আর এই তো আমার ওই মশলাটা, যদিও আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করতে চেয়েছিলাম কিন্তু পারিনি, কারণ বাসার সবাই ঘুমাচ্ছিল। আমি যদি এখন ব্লেন্ডার চালাই তো বাবু ঘুম থেকে উঠে যাবে, সবার ঘুমে ডিস্টার্ব হবে, সেজন্য আমি এই মশলাগুলো পাটাতেই সুন্দর করে পেস্ট করে নিয়েছি। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর কিছু 10 থেকে 12টার মতো কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে দিচ্ছি। তো এইখানে আর কোনো মশলাই দিতে হবে না, কোনো রকমের মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এই সমস্ত আমরা দিব না। তো মশলাটা সুন্দর মতো কষিয়ে নিব, নিচে যেন পোড়া না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমার মশলাটা মোটামুটি কষানো শেষ, এ পর্যায়ে আমি গরুর গোস্ত অ্যাড করব। তারপর দিয়ে দিব আমার একটা গোটা লেবুর রস, আমি যে কাগজি লেবুটা নিয়েছিলাম ওটার রস পুরোটাই দিব। যাদের লেবুটা বড় সাইজ হবে তারা চাইলে অর্ধেকটা দিতে পারেন। আর সব থেকে ভালো হয় এখানে যদি টক দই দেয়া যায়, যারা টক দই দিয়ে রান্না করবেন তারা হাফ কাপের মতো দিতে পারেন। আমার বাসায় টক দই ছিল না, সেজন্য আমি লেবুর রস ব্যবহার করেছি। তো আমি সুন্দর মতো ওই গোশ থেকে যে পানিটা উঠবো ওই পানি দিয়ে একবার কষিয়ে নিলাম। তারপর আমি সামান্য একটু পানি অ্যাড করে আরেকবার কষাবো। আমি প্রেশার কুকারে গোস্ত রান্না করলেও 2 বার কষিয়ে নেই, তারপরে আর কি জল দিয়ে সিটি হতে দেই, তাহলে খেতে ভালোই লাগে। আর এখানে 1/2 কেজি পরিমাণের চাল আমি একটা বাটিতে মেপে নিলাম, এই বাটি দিয়ে আবার চালের ডাবল পানি অ্যাড করব। সেজন্য তো পরিমাণ মতো আমি গোস্তে আপনার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, সিদ্ধ হতে যতটুকু লাগবে ততটুকুই, বেশি পানি দেয়া যাবে না, কেননা এটা একটু মাখা মাখা হবে, উপর থেকে তেল ছেড়ে দিবে সেজন্য। তো গোস্তটা হয়ে যাওয়ার পর ওইখান থেকে কিছুটা তেল সেকে নিয়ে আমি এখন এই পোলাওয়ের চালটা ভেজে নিব, অন্য কোনো তেল ব্যবহার করব না, গোস্তের তেলটাই ব্যবহার করব। তো চালটা সুন্দর মতো ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়, আবার চালটা ভেজা ভেজা না থাকে। চাল যখন ভাজা হবে তখন দেখা যাবে যে একটার সাথে একটা লেগে যাচ্ছে না, তখন বুঝতে হবে যে চালটা সুন্দর মতো ভাজা হয়েছে, তাহলে তেহারিতে অনেক ঝরঝরে হবে, খেতেও মজা হবে। তো আমার চালটা ভাজা হয়ে গেলে আমি এইখানে চালের 2 গুণ পরিমাণের ফুটন্ত গরম পানি দিয়েছি, আর দিয়েছিলাম কয়েকটা কাঁচা মরিচ আর পরিমাণ মতো লবণ। তো আমার পানিটা যখন এ পর্যায়ে চলে আসবে তখন আমি গোস্তটা দিব, দেওয়ার পরে এই তো একটু নাড়াচাড়া করে দিব। আমি এখনো পাত্রে কোনো ঢাকনা দেইনি, কেননা পানি টেনে আসলে তখন একবারে ঢেকে দিব। আর চুলার আঁচটা আমার হাই হিটে আছে, এই তো পানিটা মাখা মাখা হয়ে আসছে, এখন আমি ঢেকে দিব। আর এই ছিদ্রটা বন্ধ করে দিব যাতে ভিতরে ভাপটা বাহিরে বের হতে না পারে, চুলাটা একদম লো মিডিয়াম করে দিব। আর 10 মিনিট পর আমি পাত্র খুলবো, এর আগে পাত্র খুলবো না, এই তো 10 মিনিট পর চলে এলাম চেক করার জন্য। তো এখন আমি খুন্তি দিয়ে উপরের চালগুলোকে একপাশে সাইড করে নিচের গুলোকে উপরে দিব, আর উপরের গুলোকে নিচে দিব। যেহেতু আমাদের নিচের চালগুলো সুন্দর মতো হয়েছিল, উপরের গুলোই হওয়া বাকি ছিল, সেজন্য আর কি উপরের গুলো নিচে দিতে হবে। তো আপনারা দেখে বুঝে নিবেন এই কাজটা কিভাবে করব। তো আমার এটা করা শেষ, আমি এখন সুন্দর মতো সমান করে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এটা আমি চেক করব 5 থেকে 7 মিনিট পর, আমি চুলাটা অফ করে দিব, ইনশাল্লাহ এটা সুন্দর মতো হয়ে যাবে। তো এই তো আমার তেহারির ফাইনাল লুক, মাশাআল্লাহ তেহারিটা খেতে অনেক টেস্ট হয়েছিল এবং ঝরঝরাও হয়েছিল। তো এখন বাজে বিকেল 4টা, তো আমরা দুপুরের খাবার খেতে চলে আসলাম, বাচ্চাদেরও অনেক ক্ষুধা লেগেছিল, সেজন্য আমি ওদের খাবার খাওয়াতে চলে আসলাম। ওই তো বাবু দুষ্টুমি করছিল। আর
আর এটা ছিল সন্ধ্যার দিকে আমি আমার বাবাকে দোকানে পাঠিয়েছিলাম একটু চাল ভাঙিয়ে আনার জন্য তালের পিঠা বানাবো বলে। আর আমি এখানে একটা ইলিশ মাছ ভিজতে দিলাম, যেহেতু বাবা চলে যাবে তো যতটুকু পেরেছি রান্না করতে। তো ইলিশ মাছটা বেশ বড়ই ছিল, প্রায় 1.5 কেজির মতো। আর এখানে কিছু চিংড়ি মাছ ভিজতে দিলাম, শাপলা রান্না করব সেজন্য। আর আমি এটা দুপুরে রেডি করে রেখেছিলাম। তারপর আমার বাবাকে কি নাস্তা দেয়া যায়, হালকার ভিতরে ভারী নাস্তা দিলে সে রাত্রে ঠিক মতো খাবার খেতে পারবে না, সেজন্য আমরা একটু নারকেল চিনি দিয়ে মুড়ি মাখলাম, এটা বাবা মেয়ে বসে খাবো। তারপর চলে এলাম রান্নায়। তো এখানে আমি আগে শাপলার লতিটা আগে রান্না করে নিব, তারই প্রস্তুতি নিচ্ছিলাম। তেল গরম করে তাতে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হতে থাকুক, আরেক দিকে আমি চিংড়ি মাছটা বেছে নিব। আমি বেশিরভাগ সময় এরকমই করে থাকি যে রান্নার পাশাপাশি আর কি চিংড়ি মাছ পরিষ্কার করি, একবারে বেছে রাখি না। তো আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এখানে বাটা মশলা দিব, সামান্য একটু আদা রসুন আর জিরা বাটা, বেশি দিব না, অল্পই দিব। আর পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে একটু মশলাটাকে হালকা একটু ভেজে নিব। আর আমার চুলার আঁচটা একদম লোতে আছে, বেশি বেশি ফ্লেমে দিলে মশলাটা পুড়ে যাবে সেজন্য। তো আমার একটু হালকা ভাজা হয়ে গেলে এখন আমি এটাতে পানি অ্যাড করব, পানি দিয়ে সুন্দর মতো মশলাটা ঢেকে তারপর কষাবো। এই তো কয়েকটা কাঁচামরিচের দিয়ে দিলাম, যাতে সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসে সেজন্য। তো আমার মশলাটা প্রায় কষানো শেষ, এখন আমি এতে চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছগুলো সুন্দর মতো কষিয়ে নিতে হবে। এই তো চিংড়ি মাছও কষানো হয়ে গেছে, এখন এতে শাপলার লতি অ্যাড করব। আর এটা রান্না করতে বেশি একটা সময় লাগে না, আমি এই লতি রান্না করতে কোনো ধরনের পানি ব্যবহার করব না, কারণ শাপলার থেকে অনেক পানি বের হবে, যেহেতু এটা পানি জাতীয় একটা সবজি। তো এই তো আমার লতি রান্না প্রায় শেষ, এটা আমি একটু পরে নামিয়ে ফেলবো। তারপর আমি এখানে চলে এলাম ইলিশ মাছ ভুনা করব, অল্প করেই রান্না করব, কারণ আমার মা অনেকটা তরকারি দিয়ে দিয়েছে, আর বেশি যদি রান্না করি খাওয়া হবে না, আর আমি বাসি খাবার এত খেতে পারি না। আমি হালকা অল্প অল্প রান্না করি এবং এটা প্রতিদিনে খাওয়ার চেষ্টা করি এরকম। তো এখানে পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেলে কিছুটা পরিমাণের আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এটাকে একটু হালকা ভেজে নিব। তারপর আমি এতে পানি অ্যাড করব। মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে, ঢেকে মশলা থেকে অনেকটা তেল ছাড়বে, তারপরে আর কি মাছগুলো দিব। তো বাবার বাসায় গিয়েছিলাম, আমার মা বড় একটা ইলিশ রান্না করেছিল, কিন্তু ইলিশের মাথাটাও আমাকে খেতে দিয়েছিল, সেজন্য আমিও ভাবলাম আমার ফ্রিজেও যেহেতু বড় ইলিশ আছে, আমিও একটা ইলিশ মাছ আমার বাবার জন্য রান্না করি, আমি আমার বাবাকে একটা ইলিশ মাছের মাথা দিব সেজন্য আর কি রান্না করা। তো এই তো মাছগুলো দিয়ে সুন্দর করে মশলা দিয়ে মশলার ভিতর নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর চুলাটা মিডিয়ামে রাখতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে। তো এরপর আর নাড়াচাড়া করব না, কারণ মাছটা ভেঙে যেতে পারে। এই তো এইভাবে লুচনি দিয়ে ধরে ঝাঁকিয়ে দিব যেন নিচে লেগে না যায়। তো আমি দুইবার এরকম করার পরে এখন পরিমাণ মতো পানি অ্যাড করব ঝোলের জন্য। এখানে আমি 2 কাপের মতো পানি দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। তো খুন্তি দিয়ে চেক করছিলাম যে নিচে লেগে গিয়েছে কিনা, পরে দেখলাম যে না, নিচে একদম লেগে যায়নি, সুন্দর মতোই হয়েছে।
তো এটাতে বলক চলে আসলে আমি এখন মাছের ডিমটা দিয়ে দিব, যেটা আমি রেখে দিয়েছিলাম। তারপর নামানোর কিছু সময় আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো ওদের বাবা চলে আসছে, আমি বলেছিলাম ডিম আর দুধ আনার জন্য, যেহেতু পিঠা বানাতে পারিনি না, দোকানে আমি দিলাম একদম পরিষ্কার ঝকঝকে চাল, আর পেলাম এরকম ময়লা পোকালা চাল। তো আমার গুঁড়াটা দেখে অনেক খারাপ লাগলো, তো এ কারণে আর কি তালের পিঠা বানানো হলো না। তো ভাবলাম যে তালের পিঠা যেহেতু বানালাম না, তো একটু তালের পায়েস রান্না করি, সেজন্য আর কি প্রিপারেশন নিচ্ছিলাম। আর এই তালের পায়েসের রেসিপিটা আমার নানির কাছ থেকে দেখা, এটা খেতে অসাধারণ মজা হয়, আর রান্না করাও অনেকটা সহজ। পুরো রেসিপিটা দেখালাম না, তো এই তো রাতের খাবারের জন্য আমরা চলে আসলাম। তো আজকে রাতের খাবারে ছিল ভাত, শাপলার লতি, তারপরে এখানে ছিল আমার মায়ের দেয়া তার মেয়ে জামাইয়ের জন্য রুই মাছের মাথা, আর ছিল আমার বাবার জন্য আমি রান্না করেছিলাম ইলিশ মাছ আর গরুর গোশত, আর ছিল পায়েস। তো আমার মায়ের অনেক ইচ্ছা ছিল মেয়ে জামাইকে নিজের হাতে বেড়ে খাওয়াবে, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, ওর বাবা যেতে পারেনি, তো সে কারণে রান্না করে দিয়েছিল। যদিও সে পুরো মাথাটা খেতে পারেনি, আমরা সবাই মিলে খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করতে না করতে আমার বাবার গাড়ির মোটামুটি সময় হয়ে গিয়েছিল, তো আর বেশি একটা সময় সে থাকেনি, খাওয়া দাওয়া কমপ্লিট করে রওনা হয়ে গিয়েছিল। আর সাইদও মাশাল্লাহ ওর নানার কাছে থাকতে চায়, তো ও বাবার সাথে নিচে নামবে, সেজন্য আর কি আমার আব্বা ওকে নিয়ে নিচে নামছিল, তো ওকে খালি গায়ে করে নিয়ে যাচ্ছিল, ও অনেক খুশি ছিল নিচে নামার জন্য। তারপর ওর বাবা ওকে সাথে করে নিয়ে আসে। তো এই তো পায়েসটা একটু টেস্ট করে দেখছিলাম, মাশাল্লাহ পায়েসটা টেস্ট অনেক ভালোই হয়েছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টসে